এবার বুড়িগঙ্গার ভাঙনে ঘাটালে দুটো স্কুল তলিয়ে যাওয়ার আশঙ্কা, দেখুন কি অবস্থা। খাদের কিনারায় স্কুল, পাড় ভাঙতে ভাঙতে নদী একেবারে দূর গড়ায়, যে কোনো সময় গিলে খাবে। স্কুল বিল্ডিং টানতে বসেছে, যে কোনো সময় ভেঙে দেবে, ভেঙে পড়ে যেতে পারে নদীতে। তাহলে আপনারা এই নিয়ে খুব চিন্তায় ছিলেন? এই নিয়ে খুবই আমাদের দুশ্চিন্তা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের নিমপাতা গ্রাম, এই গ্রামের গা ঘেঁষেই বয়ে গিয়েছে শিলাবতীর শাখা নদী, এলাকাবাসীর কাছে বুড়িগঙ্গা নামেই পরিচিত। একটু একটু করে নদীর পাড় ভাঙছে, রাস্তা গিলে খেয়েছে। এবার সামনে জোড়া স্কুল, দূরত্ব মাত্র 4 ফুট। এতেই গ্রামে আতঙ্ক নিমপাতা প্রাথমিক বিদ্যালয় ও এলোচক মাধ্যমিক শিক্ষা কেন্দ্রকে ঘিরে। খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে, সঙ্গে ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সহ আরো অনেকে। মুখ্যমন্ত্রী আমাদের স্পেশালি ডিএম স্যারকে দিয়ে বলিয়েছেন যে ঘাটাল মহকুমায় কতগুলো স্কুল ক্ষতিগ্রস্ত তার তালিকা তৈরি করে তার কাছে পাঠাতে। তিনি সবসময় বাচ্চারা যাতে ভালো থাকে, পরিকাঠামো যাতে উন্নয়ন হয়, বাচ্চাদের যাতে অসুবিধা না হয় সেটা দেখছেন। আমরাও নিশ্চিত করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলের বাচ্চাদের যাতে সেফটি সিকিউরিটির বিষয়টা দেখা যায় সেটা পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এসআই সাহেবের সাথে কথা বলে নিশ্চিত করব। যেভাবে নদী ভাঙন হয়েছে এবং স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে পাহাড়, নদীর পাড় একবারে ধসে গেছে, রাস্তা ধসে গেছে। ইন দ্য মিনটাইম ইরিগেশন ডিপার্টমেন্ট, মানস রঞ্জন ভূঁইয়া আমাদের সম্মানীয় মন্ত্রী, ওনার নির্দেশে টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, পাইলিংয়ের কাজও শুরু হয়ে গেছে। স্কুল তলিয়ে যাচ্ছিল, স্কুল দেখে গেল, দেখার পরে বললো 2-4 দিনের দিয়ে রাস্তা তৈরি হবে। আর ছেলে মেয়েদের খুবই কষ্ট, আমি ভয়েতে স্কুল পাঠানো যাচ্ছিল। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।